শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে মার্কিন সেনারা রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না, পিছু হটল আমেরিকা। পরিস্থিতি চরমে, 48 ঘন্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। পুতিনের সঙ্গে আলাপের পর ইউক্রেন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন বাইডেন। মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় তরুণরা যেভাবে অনলাইনে ঘৃণা ছড়াচ্ছে। হুতি দমনে আমিরাতে জঙ্গি বিমান পাঠিয়েছে আমেরিকা। পারমাণবিক সক্ষমতা জোরদার করা থেকে বিরত থাকবে না ইরান। এবার কাতার সফরে আমির খান মুতাকি। এবার বিস্তারিত, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইউক্রেনে আমেরিকার সেনারা রাশিয়ার সেনাদের সাথে লড়াইয়ে নামবে না। প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও এই ইঙ্গিত দিয়েছেন বলে জানান কির্বি। গতকাল একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে যে কোনো দিন রাশিয়া আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অবস্থানরত সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো সময় আক্রমণ করার মতো রাশিয়ার সামরিক সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন জন কির্বি। ইউক্রেনের সাথে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে আমেরিকা ইউরোপে আরও 3,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ন্যাটো সামরিক জোটভুক্ত দেশ পোল্যান্ডে 5,000 সেনার সমাবেশ ঘটাতে যাচ্ছে আমেরিকা। আগে ইউরোপ জুড়ে 80,000 সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে কৃষ্ণ সাগরে 30টিরও বেশি যুদ্ধ জাহাজের তৎপরতাকে রাশিয়া প্রশিক্ষণ মহড়া বলে উড়িয়ে দেয়। কিন্তু জন কির্বি বলছেন, এই মহড়া ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর হুমকি হয়ে দাঁড়াতে পারে। মার্কিন পররাষ্ট্র দফতরের সতর্ক বার্তা জারির পর ইউক্রেনে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য পোল্যান্ড তাদের সীমান্ত খুলে দিয়েছে। সেই সাথে ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের 160 সদস্যকেও সরিয়ে নেয় আমেরিকা। এইসব গার্ড ইউক্রেনের সেনা সদস্যদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল। চরম উত্তেজনায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি। যে কোনো মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার এমন সতর্কতা উচ্চারণ করে আসছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চান ইউক্রেন। এমনকি আগামী 48 ঘন্টার মধ্যেই এই বৈঠকের বসার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, সীমান্তে সৈন্য সমাবেশের ব্যাখ্যা চেয়ে রাশিয়াকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল, কিন্তু দেশটি এই প্রশ্ন উপেক্ষা করেছে। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে আমরা রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চাই। এই বৈঠকে সীমান্তে কি পরিকল্পনায় সৈন্য সমাবেশ করা হয়েছে সে বিষয়টি রাশিয়াকে স্বচ্ছতার সঙ্গে ব্যাখ্যা করতে হবে। তবে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করলেও দেশটিতে আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। এদিকে উত্তেজনার মধ্যেই শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1 ঘন্টা ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরদিন রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গেও ফোনে কথা বলেছেন বাইডেন। এ সময় তিনি জেলেন্সকিকে আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর হামলা চালায় তাহলে দ্রুত গতিতে তার চূড়ান্ত জবাব দেবে আমেরিকা। চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এমন পরিস্থিতিতে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1 ঘন্টা ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরদিন রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এ সময় তিনি জেলেন্সকিকে আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর হামলা চালায় তাহলে দ্রুত গতিতে তার চূড়ান্ত জবাব দেবে আমেরিকা। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ওপর যদি রাশিয়া কোনো রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে মিত্রদেরকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন দ্রুত তার জবাব দেবে। তবে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের বিষয়টি সুরাহা করার জন্য কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। ইউক্রেনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে জানিয়েছেন, ফোন আলাপে প্রেসিডেন্ট জেলেন্সকি তার দেশকে আরও ব্যাপকভাবে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি কিয়েভ সফরের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনের কর্মকর্তা দাবি করেন, বাইডেনের সফরের কারণে ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জেলেন্সকি। গত বছর মে মাসে যখন বিশ্বের মুসলমানরা ঈদ উদযাপন করছিলেন তখন পাকিস্তানের বেশ কয়েকজন নারীর জন্য অস্বাভাবিকভাবে ঈদের সব আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। তখন পাকিস্তানের বেশ কয়েকজন নারীর জন্য অভাবিতভাবে
ঈদের সব আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। তারা উৎসবের দিন সাজগোজ করে তাদের যেসব ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিল সেগুলোর স্ক্রিনশট নিয়ে তাদের বিনা অনুমতিতে ভারতের দুজন তরুণ ইউটিউবে সেসব ছবি লাইভ স্ট্রিম করে। রিতেশ ঝা আর তার এক সহযোগী, যাকে তিনি শুধু কেন্ডো নামে পরিচয় দেন, তারা ইউটিউবের ওই লাইভ অনুষ্ঠানে চরম নারী বিদ্বেষী ও মুসলিমদের প্রতি ঘৃণাসূচক মন্তব্য করেন। শত শত মানুষ তাদের ওই লাইভ অনুষ্ঠান দেখে। অনুষ্ঠানটি নিয়ে বেশ কিছু মানুষ আপত্তি জানানোর পর ইউটিউব ভিডিওটি সরিয়ে নেয় এবং ওই দুই তরুণের চ্যানেলটিও সরিয়ে ফেলে। ওই নারীরা পরে জানান তারা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং ভয় পান, তাদের ঈদের আনন্দ মাটি হয়ে যায়। ওই ঘটনার 8 মাস পর 23 বছর বয়সী ঝা বলছেন, ওই সময় তার মধ্যে একটা বিদ্বেষ কাজ করছিল। তিনি দাবি করেন, সামাজিক মাধ্যমে তিনি ওই সময় হিন্দু নারীদের কিছু বিকৃত ছবি দেখিয়েছিলেন, তখন তার প্রতিরোধ নিতে তিনি ওই কাজ করেন বলে যুক্তি দেন। কেন্দ্র সম্পর্কে তিনি কোনো তথ্য জানাতে চাননি। সাম্প্রতিক কয়েক বছরে সামাজিক মাধ্যমে মেয়েদের হয়রানি ও হেনস্থা করার ঘটনা খুবই বেড়ে গেছে, বিশেষ করে কোনো নারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার ক্ষমতাসীন বিজেপি দল নিয়ে কোনো সমালোচনামূলক মন্তব্য করলে তো কথাই নেই, তা আরও তীব্র হয়ে ওঠে। অনলাইনে এবং মাঠে ঘাটে বিভাজনের চিত্র ক্রমশই প্রকট হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। যদিও সব রাজনৈতিক দল এবং সব মতাদর্শের সমর্থকরাই নারীদের অনলাইনে হয়রানি করতে ছাড়েন না, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, চরম দক্ষিণপন্থীদের উত্থান এবং প্রযুক্তির প্রসার ভারতের তরুণ হিন্দু জাতীয়তাবাদীদের বিদ্বেষের বিষ ছড়ানোর কাজে এখন সাহস জোগাচ্ছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ওপর পাল্টা হামলা জোরদারের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু সংখ্যক F-22 জঙ্গি বিমান পাঠিয়েছে আমেরিকা। এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল জাফরা বিমান ঘাঁটিতে মার্কিন F-22 বিমান পৌঁছেছে। ওই ঘাঁটিতে আমেরিকার 200 সেনা মোতায়েন রয়েছে। এর মাধ্যমে মূলত আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের প্রতি তার সমর্থনের কথা প্রকাশ করল। মার্কিন বিমান বাহিনীর বিবৃতি বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সমন্বয় করে পঞ্চম প্রজন্মের এই সমস্ত বিমান আমিরাতের বিমান ঘাঁটিতে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তবে কত সংখ্যক বিমান ও বৈমানিক সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছে তা মার্কিন কর্মকর্তারা পরিষ্কার করেননি। অবশ্য মার্কিন বিমান বাহিনী একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটিতে 6টি F-22 বিমান দাঁড়িয়ে রয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেন, দেশের শান্তিপূর্ণ পারমাণবিক সক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি জোরদার করার কর্মসূচি থেকে কখনোই বিরত থাকবে না তেহরান। শনিবার এক টুইটার পোস্টে এ মন্তব্য করেন ইরানের শীর্ষ নিরাপত্তা এ কর্মকর্তা। টুইটার পোস্টে তিনি লেখেন যে সমস্ত কর্মকাণ্ড থেকে ইরান কখনোই বিরত থাকবে না তা হল ইরানের ইসলামী সরকারের সমর্থনে আয়োজিত অনুষ্ঠানগুলোতে ইরানি জনগণের গৌরবময় উপস্থিতি এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ও প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা ও জোরদার করা। পাশাপাশি ইরানের আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠান নীতি থেকেও তেহরান কখনো বিরত হবে না। যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতাপূর্ণ বহাল ও তেহরানের ওপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তখন আলী শামখানি এই কথা বললেন। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কাতার সফরে গিয়েছেন। রোববার কাবুল থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নেতৃত্বাধীন প্রতিনিধি দোহা ভিত্তিক ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান প্রতিনিধি দল উপসাগরীয় দেশের প্রতিনিধি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দি ইউনিয়ন অব ইসলামিক স্কলার্স এবং দোহা ভিত্তিক মিশনের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নরওয়ের অসলোতে বৈঠকের ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে ইসলামিক আমিরাতের নেতৃবৃন্দের এটা হবে দ্বিতীয় বৈঠক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।